হ্যালো ভিউয়ার্স, আপনারা এই মতে আপনাদের কোনো ফ্যানকে কল দিলে কল যাচ্ছে না এবং এই সমস্যাটি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ হার প্রাইভেসি সেটিংস। তো এই সমস্যাটি যদি আপনাদেরকে দেখায় এবং আপনারা যদি কল দিলে কল না যায়, এই সমস্যাটি সমাধান কিভাবে পেতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে লক্ষ্য রাখুন এবং এই সমস্যাটি কেন হয় তাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন কলে ক্লিক করে দিচ্ছি। কলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ হার প্রাইভেসি সেটিংস। আপনারা আপনাদের যেই ফ্যানকে কল দিলে কল যাচ্ছে না এবং এই লেখাটি দেখাচ্ছে, আপনাদের সেই ফ্যানটি বা বন্ধুটি যদি এই ভিডিওতে দেখানো সেটিংসগুলো ফলো করে তাহলে আশা করি আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এই সমস্যাটি সমাধানের জন্য আপনাদের ফ্যানদের প্রথমেই যা করতে হবে, চলে যেতে হবে ইমো অ্যাকাউন্টে। জাস্ট ইমো অ্যাকাউন্টে চলে যেতে হবে, দেন উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে অথবা নিচে প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করতে হবে, দেন মোরে ক্লিক করে দিতে হবে, দেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কল, কলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। আপনাদের ফ্রেন্ডের নোবডি সিলেক্ট করা থাকতে পারে, যদি নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনি আপনার সেই ফ্যানকে কল দিতে পারবেন না, যদি কল দেন তাহলে কল যাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, যদি কাস্টমে ক্লিক করে আপনার সেই ফ্যানটি জাস্ট কিছু ফ্যানকে অ্যালাউ করে রাখে যে এই কিছু ফ্যান আমাকে ইমোতে কল করতে পারবে, তাহলে সেই কিছু ফ্যান ছাড়া অন্য কেউ আর তাকে ইমোতে কল করতে পারবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট, সে যদি মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখে, আপনাদের সেই ফ্যানটি যদি মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখেন রাখে এবং আপনি যদি তাকে কল দেন এবং তার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড না থাকেন তাহলে আপনার কলটি যাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আপনার সেই ফ্যানকে বলবেন এভরিওয়ানটি সিলেক্ট করে দিতে, তাহলে আপনি ইমোতে তাকে কল দিলে কল যাবে, অথবা মাই কন্ট্যাক্টসে সিলেক্ট করে রাখলে আপনার ইমো নাম্বারটি তার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করতে হবে, তাহলে আপনার কলটি আপনার ফ্রেন্ডের কাছে যাবে। এবং আরেকটি সেটিংস আপনারা ফলো করতে বলবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট, ব্লক লিস্টে ক্লিক করে দিতে পারবেন এবং চেক করতে বলবেন যে আপনার নাম্বারটি, আপনার ইমো নাম্বারটি আপনার ফ্রেন্ডের ব্লক লিস্টে রয়েছে কি না। যদি ব্লক লিস্টে থাকে তাহলে কল যাবে না, আপনার যদি ফ্রেন্ডের ব্লক লিস্টে আপনার ইমো নাম্বারটি থাকে তাহলে ব্লক লিস্ট থেকে রিমুভ করতে বলবেন। এবং এখানে অবশ্যই কল অপশানটি আপনারা এভরিওয়ান করে রাখতে বলবেন অথবা মাই কন্ট্যাক্টসও সিলেক্ট করে রাখতে পারে, এতে করে কোনো প্রবলেম নাই। মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখলে আপনাদের ফোন নাম্বারটি ইমো নাম্বারটি অবশ্যই আপনার ফ্রেন্ডের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড থাকা লাগবে। তো জাস্ট এই সেটিংসগুলো করে নিলে আপনারা যদি আপনাদের সেই ফ্রেন্ডকে ইমোতে কল করেন তাহলে আপনাদের সেই ফ্রেন্ডের কাছে কল যাবে। এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে কল করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কলটি এখন যাচ্ছে। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।